আগামী কাল থেকে শুরু হচ্ছে G20 সম্মেলন। G20 সম্মেলনের শেষ পর্যায়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে আসছেন একের পর এক রাষ্ট্রপ্রধানরা, সেজে উঠেছে গোটা দিল্লি। দক্ষিণ থেকে পূর্ব ভারতের প্রথম দেশ হিসেবে ভারত এই সম্মেলন আয়োজন করতে চলেছে। G20 সম্মেলনে এইবারে স্লোগান, এইবার ভারতের সময়। দিল্লিতে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই সমস্ত ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ সরাসরি রয়েছেন দিল্লি থেকে। ময়ূখ, শেষ মুহূর্তের প্রস্তুতি তোমার সঙ্গে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, এবং শুধুমাত্র দেশের জন্য নয়, দেশের সংবাদ মাধ্যম হিসেবে, বাংলার সংবাদ মাধ্যম হিসেবে রিপাবলিক বাংলা যে যে ঐতিহাসিক মণ্ডপ তৈরি হয়েছে, যেটা গোটা পৃথিবীর এই মুহূর্তের ভরকেন্দ্র হয়ে গেছে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে যে মণ্ডপটি দেখতে পাচ্ছ, যে বিল্ডিংটা অ্যাকচুয়ালি, সেই বিল্ডিংটাই হচ্ছে ভারত মণ্ডপম, অর্থাৎ যেখানে G20 সামিট অর্গানাইজ করা হবে। এবং নিশ্চিত্র নিরাপত্তা বললেও বোধহয় কম বলা হবে, মাছি মশা ভাইরাস বা ব্যাকটেরিয়াও বোধহয় গোলে আসতে পারবে না, এমন নিশ্চিত্র নিরাপত্তা করা হয়েছে। 5-tier সিকিউরিটি যেটাকে বলা হয়, 5-bar সিকিউরিটির যে লেয়ারিং, সেই লেয়ারিং এখানে তৈরি করা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, একজন নিরাপত্তা কর্মী ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে পরিমাণ সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট এখানে রেখেছেন, এটা তো একটা পার্লামেন্টের সিকিউরিটির মতন। উনি হেসে, সিকিউরিটি অফিসার, অত্যন্ত সিনিয়র সিকিউরিটি অফিসার, তিনি বললেন এটা কি পার্লামেন্ট থেকে কম? সত্যিই তাই সৃজিতা, পার্লামেন্ট নয়, হয়তো 19টা দেশের পার্লামেন্ট, 19টা দেশের পার্লামেন্টে যারা বসেন তারা এসেছেন, 19টা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এবং তার পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা রয়েছেন। এবং তার পাশাপাশি এবছর বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তিনি ইতিমধ্যে পৌঁছে গেছেন গোটা দিল্লি জুড়ে। দুর্গ শহরে পরিণত হয়েছে দিল্লি, আবারও বলছি, দুর্গ শহরে পরিণত হয়েছে দিল্লি, গোটা দিল্লি জুড়ে। যে যে এই মুহূর্তের পরিস্থিতি আমি দেখে এলাম, সেই ছবিও তোমরা দেখতে পাচ্ছ। সাধারণ মানুষজনের জন্য স্কুল, কলেজ, অফিস, কাছারি সমস্ত কিছু বন্ধ দিল্লিতে এই মুহূর্তে, পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ। খুব জরুরি হলে বলা হয়েছে যে আপনারা ফোন করবেন, পাবলিক ট্রান্সপোর্টের জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা করা হবে। মেট্রোকে বেশি করে জোর দেওয়া হয়েছে, বহু 50টার উপরে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, ট্রেন ক্যান্সেল হয়েছে। এবং আমরাও, আমি নিজে, আমি এবং আমাদের যিনি চিত্র সাংবাদিক রয়েছেন ওয়াসিম, তারা, আমরা আমরা প্রত্যেকে, ইন্টারন্যাশনাল মিডিয়ার প্রত্যেকে একটা পয়েন্টে, অর্থাৎ জওহরলাল নেহরু স্টেডিয়াম অবধি যেতে পেরেছি। তারপরে কোনো গাড়ি অ্যালাউ নয়, বাসে করে, যে G20 যে বাস, সেই বাসে করে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি হয়েছে। এবং আবারও বলছি যে সিকিউরিটি জোন, যে সিকিউরিটি জোন আমরা কভার করে ফেলেছি, এবং এটা আমাদের জন্যও গর্বের বিষয় যে প্রথম বাংলা চ্যানেল হিসেবে, পশ্চিমবঙ্গের চ্যানেল হিসেবে একমাত্র বাংলা চ্যানেল যারা রিপাবলিক বাংলা, যারা এই মুহূর্তে যে মহামণ্ডপম যেটা তৈরি হয়েছে, ভারতের মণ্ডপ যেটা তৈরি হয়েছে, যেখানে রাশিয়ার প্রতিনিধি, চায়নার প্রতিনিধি, 19টা দেশের প্রতিনিধি, এবং তার পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবেন সমস্ত এম্বাসির যারা সদস্যরা রয়েছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে চলছে, আমি সেই জায়গাটা আরও বেশি করে দেখাবো। গোটা বাংলার মানুষ যারা জানতে চাইছেন G20টা কী, এটা অনেকের মধ্যে ধারণা রয়েছে যে G20টা আসলে কী, সেটা খুব সহজভাবে বলতে গেলে গ্রুপ অফ 20। যখন রিসেশন হয়েছিল এশিয়াতে, সেই সময় সারা পৃথিবীর অনুভব করেছিল যে G20-র মতন একটি সংগঠন, একটি সংস্থা বানানো প্রয়োজন, অভ্যন্তরীণ পারস্পরিক যে কোঅপারেশন তার জন্য, কখন কোথায় রিসেশনের জন্য কী হতে পারে, কোথায় সাহায্য করা হতে পারে, কাদের বাণিজ্য কোথায় ব্যবহার করা হতে পারে, কাদের ট্যাক্স স্ট্রাকচার দেখে আমরা শিখতে পারি গোটা পৃথিবীটাকে সুন্দর করার জন্য, গোটা পৃথিবীটাকে আরও শক্তিশালী করার জন্য। 19টা শক্তিশালী দেশ এবং একটা ইউনিয়ন, এই মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়ন, তারা একত্রিত হয়। কেন প্রয়োজন এই মুহূর্তে, কেন গোটা ভারত জুড়ে এর উদযাপনটা চলছে, তার একটাই কারণ, G20। অনেকে প্রশ্ন করেন, অনেকে যারা সমস্ত কিছুতে খারাপ দেখেন কেন্দ্রের, তারা প্রশ্ন করেন ইসরোতে, ইসরোর চাঁদে পাঠিয়ে, সূর্যতে যান পাঠিয়ে কী লাভ? ঠিক সেরকমভাবে G20 করে কী লাভ হচ্ছে ভারতের? ভারতে এত বেশি আয়োজন, এত কোটির আয়োজন, তার কিসের আয়োজন? এই সমস্ত কিছু সব আপডেট নিয়ে রিপাবলিক বাংলার প্রতিনিধি হিসাবে আমি থাকব।